নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের এয়ারপোর্টের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ তুমি যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে টোটাল যে শূন্যপদ সেটি এক হাজার চুয়াত্তরটি শূন্য নিয়োগ করা হচ্ছে এবং এখানে বেতন পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে সম্পূর্ণ বিস্তারিত আরও যেসব ইনফরমেশান আছে সব কিছু ডিটেলস এখানে পরীক্ষার সিলেবাস কী কীভাবে আবেদন করবে কিভাবে ফর্ম ফিল করবে সম্পূর্ণ তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো স্পেশাল যে নোটটার মধ্যে যেটা বলা হয়েছে সেখানে হচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেল মে অ্যাপ্লাই অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে কারণ এখানে স্পেশালি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং দেখো দ্বিতীয় যেটি বলা হচ্ছে অ্যাভিয়েশন বা এয়ারলাইন্সের কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমারও কিন্তু কোনো প্রয়োজন নেই যেখানে শুধুমাত্র যারা যারা উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশ মানে যারা রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো মানে পরীক্ষা দিয়েছ রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো তারাও আবেদন করতে পারবে এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে রিটিন এক্সাম রিটিন এক্সামের সিলেবাসটা কি থাকবে রিটিন এক্সামের সিলেবাস হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের তোমাদের পরীক্ষা হবে তারপরে তোমাদের অ্যাভিয়েশন নলেজ এখানে অ্যাভিয়েশন নলেজে কি কি প্রশ্ন থাকতে পারে সেই ব্যাপারে তোমাদের একটা বেসিক ধারণা আমি দেব পরবর্তী পর্যায়ে তো এখানে দেখো তোমাদের পঁচিশটা তোমাদের কোশ্চেন পঁচিশ মার্ক্সের হবে তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক্সের এবং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংয়ে থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের তোমরা যে সময়টা পাবে সেটা হচ্ছে নব্বই মিনিট তোমরা সময় পাচ্ছ একশো নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটা তোমাদের কমপ্লিট করার পরে তোমরা চলে যাবে হচ্ছে ইন্টারভিউতে চলে যাবে ইন্টারভিউটা কমপ্লিট করার পরে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট এই ফাইনাল মেরিট তোমাদের তৈরি হবে সম্পূর্ণ কিন্তু রিটিন এক্সামের ভিত্তিতে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসে কি কী থাকবে সেই ব্যাপারটা একবার বুঝে নাও এখানে সিলেবাসে যেটা বলা আছে সেটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে এই সব যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এই সব চ্যাপ্টার কিন্তু তোমাকে কভার করতে হবে জেনারেল ইংলিশের জন্য এই সব চ্যাপ্টারগুলো কভার করতে হবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য সিভিক ইকোনমিক্স আর্টস অ্যান্ড কালচার জেনারেল সায়েন্স ইনভারনমেন্টাল স্টাডিজ হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কিন্তু তোমাকে স্টাডি করতে হবে এরপরে হচ্ছে অ্যাভিয়েশান নলেজ এখানে অ্যাভিয়েশন নলেজে হচ্ছে যেহেতু তোমাদের অ্যাভিয়েশানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে মানে এয়ারপোর্টে কাজে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেহেতু এয়ারপোর্টের নেম মানে কোন এয়ারপোর্টে কোথায় আছে ঠিক আছে যেমন ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট কোথায় আছে তারপরে তোমাদের ভূপেন হাজারিকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে তো এই রকম বেসিক কিন্তু এয়ারপোর্টের নাম তোমাকে জিজ্ঞেস করবে এবং সেটা কোথায় আছে সেই জায়গার তোমাদের নাম জিজ্ঞেস করা হবে তারপরে হচ্ছে যে এয়ারপোর্টের টার্মিনোলজিস কিছু তোমাদের শর্ট ফর্ম দেবে ঠিক আছে তারপরে সেইগুলোকে কিন্তু তোমাদের দেবে সেখানে চারটে অপশান থাকবে তারপরে হচ্ছে যে সিভিল অ্যাভিয়েশান এবং ইন্ডিয়ান যে অ্যাভিয়েশান আছে সেই অ্যাভিয়েশান সম্পর্কে তোমাদের কিছু নলেজ রাখতে হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে কিছু স্বাভাবিক জ্ঞান রাখতে হবে এগুলোর জন্য তোমরা যে গুগুলে গিয়ে সার্চ করতে পারো সেই গুগল থেকে সার্চ করে যা যা দেওয়া আছে যেমন ইন্ডিয়ান অ্যাভিয়েশান ইন্ডিয়ান অ্যাভিয়েশান বলে গুগলে সার্চ করবে পুরো টোটাল ইন্ডিয়ান অ্যাভিয়েশান পেয়ে যাবে তারপরে হচ্ছে এয়ারপোর্টের নেমে লিস্ট সার্চ করবে যতগুলো ইন্ডিয়ান এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্টের নেমে লিস্ট তোমরা পেয়ে যাবে এবং কোথায় কোথায় সেই এয়ারপোর্ট আছে সেগুলো তোমরা পেয়ে যাবে তার জন্য তোমরা গুগলের হেল্প কিন্তু নিতে পারো ওকে গুগলে সার্চ করে তোমরা এগুলো দেখে নেবে এটাই হচ্ছে সহজ রাস্তা এর পরবর্তী সেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সামিনেশনে যে কন্টেন্টস যেখানে হচ্ছে একশোটি তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে থাকবে নো মার্ক অ্যাওয়ার্ডেড ফর আনঅ্যাটেপ্ট কোশ্চেন অর্থাৎ কোনো প্রশ্ন যদি তুমি অ্যাটেম্প না করো তার জন্য কিন্তু কোনো রকম নাম্বার তোমার মানে বাদ যাবে না ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ব্যাপার ব্যাপার দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক যে যোগ্যতা সেই মাধ্যমিক যোগ্যতার ভেসেসেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটাই হবে প্রশ্নপত্র ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে পাবে এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই ঠিক আছে এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার এক্সাম সেন্টার রিলেটেড অনেকের তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো দেখতে পাচ্ছো রাঁচি ভুবনেশ্বর কলকাতা শিলিগুড়ি এইসব বিভিন্ন জায়গায় যারা যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা কলকাতা শিলিগুড়ি রাঁচি এইসব জায়গা কিন্তু তোমরা পেয়ে যাবে বা ঝাড়খণ্ডের থেকে তোমরা রাঁচি পেয়ে যাচ্ছো ওড়িশা থেকে ভুবনেশ্বর পেয়ে যাচ্ছ এইসব জায়গা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছো যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা গুয়াহাটিকে চুজ করতে পারো কারণ তোমরা আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার এখানে আগরতলা নেই তো তারা কিন্তু আসামে গুয়াহাটিতে কিন্তু চুজ করতে পারো অথবা ইম্ফল বা ডিব্রুগড়ও তোমরা চুজ করতে পারো তোমাদের যেটা কাছে হবে সেটা তোমরা চুজ করবে তো এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা যারা ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদের ক্ষেত্রে দেখো মানে প্রথমে তোমাদের যে তোমরা আবেদন করলে সেই আবেদনটাকে স্ক্রুটিনি করা হবে সেই স্ক্রুটিনি করার পরে তারপরে তাদের কি করতে হবে রিটিন টেস্টে তারা বসবে এই রিটিন টেস্ট কমপ্লিট করার পরে তারপরে তারা ইন্টারভিউতে যাবে ঠিক আছে এবং এখানে সম্পূর্ণ বেস অফ কম্বাইন্ড পারফরমেন্স রিটিন টেস্ট অ্যান্ড পার্সোনাল রাউন্ড অফ ইন্টারভিউ যে ইন্টারভিউ এগুলোর ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হবে এবং তার পরবর্তী যেটি থাকবে সেটি হচ্ছে ভেরিফিকেশান ফলোড বাই মেডিকেল টেস্ট অর্থাৎ ডিবি হবে এবং তার তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে আচ্ছা এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটা একবার দেখো এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে বাইশে মে বাইশে মে এর পরে কিন্তু কোনোরকমভাবে কিন্তু আবেদন তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এখানে দেখতে দেখতে পাচ্ছ আইজিআই অ্যাভিয়েশন দিল্লি ডট কম এখানে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এক্সামিনেশান ফিস এখানে যে এক্সামিনেশান ফিজ লাগছে সেটা সাড়ে তিনশো টাকা এক্সামিনেশান ফিজ লাগছে এখানে তোমাদের চাকরির যে প্লেস রিলেটেড তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে চাকরি কোথায় হবে দেখো চাকরিটা যেখানে হবে সেটা হচ্ছে তোমাদের দিল্লিতে হবে কারণ এই নিয়োগটি যেহেতু তোমাদের দিল্লিতে যেহেতু তোমাদের হচ্ছে অর্থাৎ আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস লিমিটেডের তরফ থেকে রেজিস্টার্ড কোম্পানি যেখানে এই নিয়োগটি করা হচ্ছে তাদের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবং এখানে দেখো তোমাদের দিল্লি এয়ারপোর্ট এখানে বলছে যে সার্ভিস প্রোভাইডার অ্যাট দিল্লি এয়ারপোর্ট অবভিয়াসলি তোমাদের দিল্লি এয়ারপোর্টেই কিন্তু হবে যে যে পোস্টে হবে সেখানে কিন্তু সম্পূর্ণ যে তোমাদের যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ হিসাবে তোমাদের এই নিয়োগটি হবে যেখানে তোমাদের বলা হয়েছে ফুড কোর্ট কার্গো হ্যাঁ তারপরে হসপিটালিটি রিটেল আউটলেটস এই সব জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের মানে যাকে বলে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে ঠিক আছে এটা সিম্পলি গ্রুপ ডি কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখো তোমাদের যে আবেদন যেটা শুরু হয়েছে ছয়ই মার্চ থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বাইশে মে এবং রিটিন এক্সামের ডেট কিন্তু পরবর্তী সময় কিন্তু অ্যানাউন্স করা হবে এবং রেজাল্ট রিটিনের তোমাদের যে পনেরো দিনের পরেই কিন্তু তোমাদের রেজাল্টও কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে তো এই হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশান যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ভালো করে যাচাই করে তাহলেই কিন্তু আবেদন করবে কারণ সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে কোথায় তোমরা আবেদন করবে কোথায় তোমরা আবেদন করবে না কিন্তু কোন জায়গায় আবেদন করার ব্যাপারে আমি একটা কথা বলে দিচ্ছি ফাইনাল সিলেকশন যখন তোমার হবে তারপরে আবেদন মূল্য ছাড়া কোনোরকম যদি কোন জায়গায় টাকা পয়সার যদি কথা বলা হয় বা সেটার যদি লেনদেন ব্যাপারটা যদি থাকে তাহলে কোনো রকমভাবে কিন্তু এগ্রি হবে না আবেদন মূল্য অনেক জায়গায় লাগে তোমরা জানো তোমরা এত বছর ধরে তোমরা ফর্ম ফিল আপ করছো সেখানে তোমরা জানো সেটা সরকারি ক্ষেত্রেও আবেদন মূল্য দিতে হয় প্রাইভেটের ক্ষেত্রেও লাগে কিন্তু সেই আবেদন মূল্যর ব্যাপারটা আলাদা কিন্তু আবেদন মূল্য ছাড়া ধরো এখানে সাড়ে তিনশো টাকা আবেদন মূল্য লাগছে এই সাড়ে তিনশো টাকা আবেদন মূল্যর পরে তোমার যদি তুমি রিটিনে পাস করে গেলে বা ইন্টারভিউতে কোয়ালিফাইড করার পরে তার পরবর্তী জায়গায় যদি কোনো টাকা পয়সার কথা বলে সেখানে কিন্তু কোনো রকমভাবে কিন্তু এগ্রি হবে না কোনো রকমভাবে কিন্তু রাজি হবে না যদি হও সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজের বিচার বুদ্ধি বাট আমার মাধ্যমে আমি সবসময় তোমাদের কাছে ভালো জিনিসই প্রোভাইড করার চেষ্টা করি কিন্তু সেটা আমি সবসময় তোমাদের বলি নিজেরা ভালো করে আর একবার যাচাই করে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে এটা অন্য কোনো চ্যানেল কিন্তু বলে না বাট আমি তোমাদের জন্য এটা বলার সবসময় চেষ্টা করি যাতে তোমরা তোমাদের মতো করে ভালো করে ঠিক ভুলটা তোমরা নিজেরা বিচার বিবেচনা করে নিতে পারো ঠিক আছে যেরকম অ্যাডভার্টাইজমেন্ট সেরকম অনুযায়ী আমি তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করি কারণ কিছু সময় তোমাদেরও কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেহেতু আবেদনটা তোমরা করছো ঠিক আছে তো এই হচ্ছে তোমার মেন ব্যাপারটা তো যদি আবেদন করো তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে এবং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে আবেদন করবে কিন্তু আবেদন করার আগে অবশ্যই কিন্তু ভালো করে যাচাই করে তবেই কিন্তু আবেদন করবে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা